আমরা এখন চলে এসেছি পার্ক সার্কাসের ব্যস্ত জায়গা 7 পয়েন্টে, যেখানে অবস্থিত প্রচুর রেস্টুরেন্ট, জমজম থেকে শুরু করে রয়্যাল, জিশান, আর্সেলানো রয়েছে এখানে। তো বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু তার মধ্যেও আমরা আজকে ট্রাই করব কলকাতার স্ট্রিট ফুড। হালিম, রমজান মাস আসলেই এর চাহিদা বহু গুণ বেড়ে যায়। রমজানের ইফতারের পর প্রচুর মানুষ ছুটে আসেন এই হালিম খেতে। তবে এই হালিমের দোকান আমরা যেখানে এসেছি সেই জায়গাটার অ্যাড্রেসটা জানবেন না, পার্ক সার্কাসের 7 পয়েন্টে একেবারে আর্সেলান রেস্টুরেন্টের পাশে অবস্থিত এই হালিমের দোকান। তো চলুন দোকানটা দেখাই। এই দোকানের নাম নিউ হায়দ্রাবাদী শাহী হালিম। মাত্র 45 টাকায় পাওয়া যায় প্রতি প্লেট হালিম, ভাবা যায়? জাস্ট চলো একবার দেখাই। তো প্রথমবার এখানে আমিও হালিম খাচ্ছি, তো কেমন টেস্ট সেটা তো অবশ্যই দেখতে হবে। ফার্স্টে উপরে দেখতে পাচ্ছি যে প্রচুর ধনে পাতা এখানে ছিটিয়ে দেওয়া হয়েছে, ফ্যান্টাস্টিক। বাট একটু লবণটা বেশি মনে হচ্ছে, বাট অসাধারণ। দাম হিসাবে যদি বলা যায় তাহলে অসাধারণ, কারণ এর কাছাকাছি আর্সেলান রয়েছে, সেখানে এতটাই বেশি দাম যে সবার পক্ষে খাওয়া সম্ভব নয়। কিন্তু এই স্ট্রিট ফুড কলকাতা যারা খায় তারাই বোঝে কতটা টেস্ট আর কতটা চিপ। তো অবশ্যই খুবই ভালো লাগছে। হালিমের আর একটা বিশেষত্ব হচ্ছে যে হালিমের মধ্যে মাংস থাকে। এখানে যেরকম ফেভারিট হচ্ছে বিফ, এখানকার খুবই জনপ্রিয় এবং এখানে বেশ 1 প্লেটে 3-4 পিস থাকে। কম দামে এই হালিমের স্বাদ নিতে প্রচুর মানুষ এখানে ছুটে আসেন। তো এখানে বসে কয়েকজন হালিম খাচ্ছেন, তো তাদের কাছে জেনে নেব কেমন লাগছে হালিম। এটা হচ্ছে রাস্তার ধারের হালিম, পাশে আর্সেলান আছে, আর্সেলানের পাশাপাশি আমরা খাচ্ছি। দাম হিসাবে কেমন লাগছে? আর্সেলানের হালিম অনেক এক্সপেন্সিভ, তো সেই হিসাবে এখানকার 45 টাকায় কেমন লাগছে? কোয়াইট গুড অ্যাকচুয়ালি। আমি মাঝে মধ্যে হালিম খাই এবং এটা এক্সেপশনালি গুড, মতলব বেশ খুব ভালোই। 45 টাকার হালিম এবং আমি এনজয় করছি। আর রমজান মাস, তাতে রমজান মাসে হালিম খাওয়ার মজাই আলাদা। হালিম একটা অনবদ্য খাবার, রমজান মাস চলছে, রমজান মাসে হালিম তো আলাদা এনজয় হয়। খুব ভালো লাগছে, দামের সঙ্গে যেভাবে চিপ রেটে চলছে। আপনারাও আসতে পারেন পার্ক সার্কাসে, হালিম একটা বিখ্যাত খাবার এবং রমজানের জন্য তো অবশ্যই বিখ্যাত খাবার। খুবই সুন্দর লাগছে, খুবই টেস্ট, খুব ভালো লাগছে খেতে। হালিম কি কি দিয়ে তৈরি সেটা জানবো না, তো দোকানদার কাকুর কাছে জেনে নেবো যে এখানে আপনাদের হালিম কি কি দিয়ে তৈরি হয়। ডাল আছে, গম আছে, চাল আছে, পুরো মিক্স সরকম ডাল হয়। প্রতিদিন কেমন বিক্রি হয়? তারপর নতুন করে এপ্রিল মাস থেকে আরো যাতে বেশি বিক্রি হয় সেই স্বপ্নই কিন্তু দেখছেন দোকানদার কাকু। এই ব্যবসা আপনি কতদিন আগে থেকে শুরু করেছেন? 15 বছর হয়ে গেছে। 7 পয়েন্ট চত্বরে আপনাদের কি একটাই দোকান নাকি আরো আছে? না, 7 পয়েন্ট একটা আছে। এই হালিমের ব্যবসা আপনি কিভাবে শুরু করলেন, মানে কোথায় শিখলেন এবং কিভাবে? অন্য লোকের কাছে আমি কাজ করতাম। আচ্ছা, কোথায়? ফুটপাতে ওদিকে কাজ করতে করতে আমাকে একটু আইডিয়া এলে আমি নিজের গাড়ি করলাম, তারপরে নিজে একা করতাম। শুধু যে হালিম খেতে ভালোবাসতে হবে এমনটা নয়, যারা হালিম খেতে ভালোবাসেন না বা আগে খাননি তারা এখানে এসে চেখে যেতেই পারেন। চলে আসুনই না একদিন হালিম খেতে এখানে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নজর রাখুন এনবিটিভির পর্দায়।